হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, যদিও বা এখন তাপমাত্রা বেশি পড়তেছে, কি করব, আমরা বাঙালিরা সহনশীল, আমরা সহন করে নিতে পারবো, সমস্যা নেই। আজকে রমজান, আজকে পহেলা বৈশাখ, বাঙালির পহেলা বৈশাখ আজকে। তারপরে উপজাতীয়দের সাংক্রাই বলেন, তারপর মানে বিভিন্ন উপজাতিদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আজকে, সবাই যে তার মতো তার ধর্মীয়ভাবে অনুষ্ঠান উদযাপন করতেছে। আমরাও রোজা আছি, চিন্তা করলাম আজকে একটু মাইন্ড রিফ্রেশ করব, যেহেতু সারাদিন প্রচুর পরিমাণ তাপমাত্রা ছিল, আজকে যদিও বা জুমাবার ছিল, তো আমরা বিকাল টাইম এই আসরের নামাজটা পরে বিকালে একটু বেরিয়ে গেলাম দুই ভাই মিলে, বাবু ভাই আর আমি। বাবু ভাইকে হয়তো আপনারা চিনেন, আপনাদের বাবু ভাই, সাথে আছে নোমান ভাই। নোমান আব্দুল্লাহ ভাইয়ের পেজের মধ্যে 35,000 লাইক হয়ে গেছে, 36,000 ফলোয়ার হয়ে গেছে। আমি কি করলাম ভাই, বুঝলাম না। আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, ইউটিউব চ্যানেল ওইটা মারা খাইলো, আর একটা খুললাম ওইটা নাকি ইউটিউব থেকে ডাইরেক্ট কমপ্লিট কি ডিলিট হয়ে গেছে। আমি আর আমার ইউটিউব চ্যানেলই খুঁজে পাই না। তারপরও এখন নাকি নতুন অ্যালগোরিদম শুরু হয়েছে, কত জানি 5,000 লাইক লাগবে, আর 60,000 হচ্ছে গিয়ে ওয়াচ টাইম লাগবে। তো এটা হচ্ছে গিয়ে এখন বর্তমানে খুব ইজি হয়ে গেছে। আমি যখন শুরু করছিলাম আবার তখন হচ্ছে কি আমার ওই অ্যাচিভমেন্টটা ফুলফিল হয়ে গেছিল, একটুর জন্য আমি মনিটাইজেশনটা পাই নাই, এখন এসে অনেক কম হয়ে গেছে। ভাইয়ের সাথে কথা বলার পর জিনিসটা জানতে পারলাম, আমি খুব উপকৃত। তো খুব শীঘ্রই আমারও ভিডিও দেখবেন। আর হচ্ছে কি আমরা এখন আসছি বর্তমানে জেলা পরিষদের ঠিক একদম সামনেই, একদম স্মৃতিসৌধ প্রাঙ্গণ, যেটা হচ্ছে কি খুব সুন্দর করছে, আপনারা দেখতে পারেন, অত্যন্ত সুন্দর করছে এই স্মৃতিসৌধটা। আর এখানে হচ্ছে কি একটু আগে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, আর এখানের পরিবেশটা আসলে খুব অত্যন্ত নিরিবিলি পরিবেশের। আর এখানে পাখির আওয়াজ, আর হচ্ছে কি ফুল গাছে ফুল, এই জিনিসগুলো হচ্ছে খুব ভালো লাগে। গাছপালা আছে চারিদিক দিয়ে, আমের মুকুল ধরছে, পাখির আওয়াজ, পাখিগুলো আসছে, পাখির আওয়াজ শুনতেছি, কলহল, মানে খুব ভালো একটা তৃপ্তি পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার আমাদের নোয়ান ভাই আছে, মানে হচ্ছে কি এখানে সব পুরো এরিয়াটাই খুব সুন্দর হয়ে যাবে, এগুলো জানি আমরা। পরিবেশের পরিবেশ উপভোগ করতে হবে। নোয়ান ভাইয়ের প্যাকেজের মাধ্যমে আমরা খুব উপকৃত হচ্ছি, আমরা জানতে পারছি বিষয়গুলা। তো বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখতেছেন, ভাইয়ের জন্য একটা রিয়েক্ট দিয়ে দিবেন, আর কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে কি নোয়ান ভাই আসলে নামাজ দেওয়া পরে কিনা, নাকি এমনিতেই নর্মালি ভাবে ভিডিওর মধ্যে সবসময় নামাজ কালামের বিষয়টা তুলে ধরে। তো আসলে আমি নিজ চোখে দেখা, উনি আসলে খুব ব্যস্ত থাকে, মানুষ ব্যস্ত মানুষ, এদিক ওদিক কার্যক্রম বেশি চলে, তো টিয়া বেশি হামাইলে কাজের ফাঁকে আমাদের যার যার ধর্মীয় কাজটা সেরে নিতে, এই নামাজ আমার, যেমন আমি মুসলিম, আমার নামাজ পড়া আমার দায়িত্ব কর্তব্য, আমি চেষ্টা করি যে পাঁচ অক্টের মধ্যে আমি যতক্ষণ যোগানের সুযোগ পাই, যে অনেক সময় মিস হয়ে যায় না বলবো না, তবে চেষ্টা করি নামাজ পড়ার। এবং সবাইকে বান্দবনে স্বাগতম জানাচ্ছি ঈদের পরে, যদি আমাদের একটা এখানে বান্দবনে বলতে গেলে এক পর্যায়ে লকডাউন চলতেছে টুরিস্টদের জন্য, যখন লকডাউন উঠে যাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি বান্দবনে, অবশ্যই আসবেন, ঘুরবেন বান্দবনের প্রকৃতি উপভোগ করবেন। যদিও বা এখন বর্ষা মৌসুম, তবে অতিরিক্ত টেম্পারেচার আছে এখন, যখন একটু বৃষ্টি পড়বে চারিদিক দিয়ে মেঘের ছায়া পড়বে, একবার আকাশটা একবার নীলা নীল ছড়িয়ে যাবে, তখন আপনারা এখানে এসে খুব উপভোগ করতে পারবেন, বান্দরবান অবশ্যই আসবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।